আপনি ট্রেডিং করে কোনোদিন ইনকাম করতে পারবেন না যদি না আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে না দেখেন আজকের এই ভিডিওতে আমি আমার বিগত বেশ কয়েক বছর যাবত এই ট্রেডিং ইন্ডাস্ট্রি এবং মার্কেটিং এন্ড আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে আমার পার্সোনাল অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে ট্রেডিং এ আপনারা কি ভুল করেন কিভাবে ট্রেড নিলে আপনারা অ্যাকচুয়াল প্রফিট করতে পারবেন সকল সিক্রেট শেয়ার করব জিরো থেকে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আমি বিলিভ করি ইনশাল্লাহ আপনি ভালো একটা ইনকাম ট্রেড করে করতে পারবেন কারণ আল্লাহ কোন দিক দিয়ে কখন আপনার ইনকাম বা রিজিক খুলে দিবেন তা আপনি কখনোই বলতে পারবেন না তাই যদি আপনি স্বপ্ন দেখেন ট্রেড করে ভালো একটা প্রফিট প্রত্যেকদিন জেনারেট করবেন আর্নিং করবেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সো ট্রেডিং এ আপনার প্রফিট করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে সাইকোলজি প্রথমে আপনার ট্রেডিং সাইকোলজিটা ঠিক রাখতে হবে মানি ম্যানেজমেন্ট তারপর হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট তারপর ক্যান্ডালিস্টিক প্যাটার্ন সাইকোলজি স্ট্র্যাটেজি বিল্ড আপ করে মার্কেটের পরিস্থিতি বুঝে বায়ার অ্যান্ড সেলার প্রেসার বুঝে বিভিন্ন ইন্ডিকেটর বুঝে ওভারঅল কনফার্মেশনের সাথে এক একটা ট্রেড আপনাকে নিতে হবে সো আজকে আমি বেশ কিছু লাইভ ট্রেড আপনাদের সাথে নিব আপনাদেরকে মার্কেট স্ট্র্যাটেজি মার্কেট প্রেডিক্ট করার জন্য কোন কোন বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এই বিষয়বস্তুগুলো বোঝানোর ট্রাই করব তাই মনোযোগ দিয়ে দেখেন সো আমি স্ক্রিন শেয়ার করে ডিরেক্টলি আমরা হচ্ছে কি চার্টে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো শুরুতে আপনাকে হচ্ছে মার্কেটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে সো আমি মার্কেটে অ্যাকাউন্ট খোলা একদম সহজ সো আজকে আমরা বাইনারি মার্কেট নিয়ে কথা বলবো তো ট্রেডিং তিন ধরনের একটা হচ্ছে বাইনারি ট্রেড একটা হচ্ছে ফরেক্স ট্রেড একটা হচ্ছে ক্রিপ্টো ট্রেড ঠিক আছে তো বাইনারি ট্রেডিংটা তুলনামূলক সহজ ক্রিপ্টো এবং আপনার হচ্ছে ফরেক্স ট্রেডটা একটু অ্যাডভান্স তো আমরা আমাদের এই চ্যানেলে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে সব আস্তে আস্তে আপনাকে শেখাবো তো আপাতত আজকে আমরা কোটেক্সে বাইনারি ট্রেডিং নিয়ে কথা বলবো কোটেক্স একটা ব্রোকার যেখানে আমরা বাইনারি ট্রেড করতে পারি তো সেই ক্ষেত্রে এই কোটেক্সে অ্যাকাউন্ট খোলার জন্য লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিংকে ক্লিক করে আসলে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখানে আপনারা লগ ইন এবং সাইন আপের পেজ পাবেন যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে তো লগ ইন করবেন আর যদি না থাকে তাহলে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করে এইখানে আপনার হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশ সিলেক্ট করবেন ঠিক আছে এখানে আমরা বাংলাদেশটা সিলেক্ট করব তারপর এখানে ইউএসডি কারেন্সিটা সিলেক্ট করে রাখবেন তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন আপনার ঠিক আছে আপনার একটা ইমেল অ্যাড্রেস এখানে বসাবেন তারপর এখানে আপনার একটা পাসওয়ার্ড দিবেন আপনার এই অ্যাকাউন্টের জন্য এটি ইমেলের পাসওয়ার্ড না আপনার এই ব্রোকারে আপনার ট্রেড করার জন্য অ্যাকাউন্ট খোলার জন্য এখানে একটা অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিতে হবে এটা আপনি দিবেন তারপর এখানে কনফার্মেশনে ক্লিক করবেন অ্যান্ড এখানে আবারও ক্লিক করে রেজিস্টারে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে অ্যাকাউন্ট খোলা আহামরি কঠিন না একদম সিম্পল একটা বিষয় আশা করছি পারবেন সো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে জাস্ট আপনি এখানে লগ করবেন আমি জাস্ট একটা ডেমো অ্যাকাউন্ট আপাতত লগ করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে আপনি হচ্ছে গিয়ে লগ এ ক্লিক করলে আপনার এইরকম ভাবে লগ হয়ে যাবে তো লগ হয়ে গেল তো লগ হয়ে যাওয়ার পরে হ্যাঁ আপনাকে যেটা করতে হবে আপনার অ্যাকাউন্টটাকে আগে ভেরিফাই করতে হবে মনে রাখবেন অ্যাকাউন্ট খোলার পর সাথে সাথে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন অ্যাকাউন্ট ভেরিফাই না করে কোনো ডিপোজিট করা যাবে না তো ভেরিফাই করার জন্য এখানে অ্যাকাউন্ট অপশনে চলে যাবেন যাওয়ার পর এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনে আমাদের এই অ্যাকাউন্টটা ডেমি অ্যাকাউন্ট এটার মধ্যে হচ্ছে ভেরিফাই করা আছে আপনার ক্ষেত্রে ভেরিফাই করা থাকবে না তো ওই ক্ষেত্রে আপনি যেটা করবেন এখানে আপনার শুধুমাত্র জাতীয় পরিচয় পত্র সাবমিট করতে বলবে তো আপনার এনআইডি কার্ডের সুন্দর একটা ছবি তুলে এখানে সাবমিট করে দিবেন সাবমিট করে দিয়ে আপনার মধ্যে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে কিছুক্ষণের এবং আপনার এখানে ভেরিফাইড লেখা চলে বা এরকম ভেরিফিকেশনের অপশন দেখতে পারবেন আপনি মোবাইল ফোন দিয়েও করতে পারবেন মোবাইল ফোনে আপনার হচ্ছে গিয়ে আপনি আইফোনেও আপনার হচ্ছে গিয়ে অথবা অ্যান্ড্রয়েড ফোনে দুইটাতেই আপনি গুগল প্লে স্টোর অথবা অ্যাপেলের স্টোরে আপনি মূলত হচ্ছে গিয়ে অ্যাপ পেয়ে যাবেন সো আপনি কষ্ট করে অ্যাপটা ডাউনলোড করে অ্যাপের মাধ্যমেও করতে পারবেন কিন্তু যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহলে চার্ট অ্যানালাইসিস করা আপনার জন্য অনেক সুবিধাজনক হবে তো যেহেতু অ্যাকাউন্ট খোলার পার্ট কমপ্লিট এখন ইনকাম করার জন্য বা ট্রেড করার জন্য বা ট্রেডের সাইকোলজি বা আপনার বেসিক শেখার জন্য আমরা এখন ডিরেক্টলি আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি ঠিক আছে তো আমি আমার অ্যাকাউন্টে স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম আমি একটু রিফ্রেশ দিয়ে নেই কেমন আমি একটু হচ্ছে গিয়ে রিফ্রেশ দিয়ে নেই অনেকক্ষণ ধরে ওপেন করে রাখছে রিফ্রেশ দিয়ে দিলাম আমি আমার এখন লাইভ অ্যাকাউন্টে চলে আসলাম সো এখন মূলত আমরা কিভাবে ট্রেড এন্ট্রি গুলো নিবেন কোন কোন সাইকোলজি গুলো আপনি খেয়াল রাখবেন এই বিষয়বস্তুগুলো শিখবো আজকে আমরা যে আইডিয়ার উপর বেস করে তারপর হচ্ছে আপনি বড় প্রফিটের জন্য পরে ডিপোজিট করবেন আগে ডেমো অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস করবেন ঠিক আছে আমার এখানে কিন্তু দুটা অ্যাকাউন্ট একটা হচ্ছে লাইভ অ্যাকাউন্ট একটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট ডেমো অ্যাকাউন্টে আপনি দশ হাজার ডলার ফান্ড পাবেন আর লাইভ অ্যাকাউন্টে আপনার হচ্ছে লাইভ ফান্ড যেটা আপনি ডিপোজিট করবেন সেই অ্যামাউন্টটা থাকবে আস আমার ফান্ডে এখন আট হাজার টার মতো রয়েছে ঠিক আছে তো আমার নিয়মিত ট্রেড স্টোরি গুলো দেখতেছেন এখানে দেখতেছেন যে আমার এখানে ট্রেড স্টোরি গুলো আপনার এখানে শো করছে তো এই আর কি বিষয়বস্তু তো এখন কথা হলো ট্রেড কিভাবে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ক্যান্ডেল রয়েছে তো এই পাশে দুই মিনিটের ক্যান্ডেল এক মিনিটের ক্যান্ডেল বিভিন্ন ধরনের ক্যান্ডেল রয়েছে তা আমরা আপাতত এখান থেকে এক মিনিটের ক্যান্ডেল গুলো সিলেক্ট করবো কারণ যেহেতু আমরা ভিডিও বানাচ্ছি বড় টাইম ফ্রেমে ক্যান্ডেল দেখলে আমাদের ভিডিও অনেক লং হবে তাই আমরা ছোট টাইম ফ্রেমে মার্কেট চার্ট অ্যানালাইসিস করা শিখবো এবং আমরা আমাদের ট্রেড নিব তো প্রথমে আমাদেরকে জানতে হবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সম্পর্কে এখানে যে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে প্রত্যেকটা এক মিনিটে মিনিটে ক্যান্ডেল তৈরি হচ্ছে তো শুরুতে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট এটা আমাদের একটু জানতে হবে সাপোর্ট হচ্ছে মূলত ধরেন আমরা যদি একটা বাসার সাথে তুলনা করি আমাদের বাসার নিচে আমি যে এখানে দাঁড়ায় আসি বা বসে আসি এটা একটা বেসমেন্ট এটাকে বলা হয় সাপোর্ট আর রেজিস্ট্যান্ট হচ্ছে এই যে ছাদ আমাদের মাথার উপর একটা ছাদ আছে এটাকে বলা হয় রেজিস্ট্যান্ট তো আমরা যদি একটা বল একটা বলকে নিচের মধ্যে বাড়ি দেয় তাহলে বলটা কি আমাদের এই যে বেসমেন্ট আছে বেসমেন্টটা ধাক্কা খেয়ে উপরে চলে আসবে না তার মানে সাপোর্ট পয়েন্টে ধাক্কা খেয়ে বলটা উপরে বাউন্স করবে আর রেজিস্ট্যান্ট কি রেজিস্ট্যান্ট মানে হচ্ছে ছাদ আমরা যদি বলটাকে উপরে নিক্ষেপ করি তাহলে উপরে ছাদ এই ছাদের মধ্যে বাড়ি খেয়ে বলটা নিচে চলে আসবে তার মানে ট্রেডিং এ এই চার্টের মধ্যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট নামে দুইটা পয়েন্ট আছে সাপোর্ট পয়েন্টে বাড়ি খেয়ে মার্কেট নিচ থেকে উপরে উঠে রেজিস্ট্যান্ট পয়েন্টে বাড়ি খেয়ে মার্কেট উপর থেকে নিচে নামে আর যদি কখনো স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্ট পয়েন্টে স্ট্রং হ্যামার ক্যান্ডেল বা কিছু আপনার হচ্ছে মার্কেটের পজিশন রয়েছে ক্যান্ডেল প্যাটার্ন রয়েছে যেগুলো খুবই স্ট্রং ঠিক আছে তো ওই ক্যান্ডেলের মাধ্যমে যদি আপনার সাপোর্ট বা রেজিস্ট্যান্ট ভেঙে যায় তখন মার্কেট উপরের দিকে বা নিচের দিকে যায় বাট নরমালি সকল ক্ষেত্রে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টে মার্কেট কিন্তু খুবই ভালো কাজ করে আমি বোঝাইতে পারছি যেমন এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট আপনি কিভাবে বুঝবেন তো সেটা আমরা একটু ড্র করা শিখি কারণ এটা না বুঝলে আপনি ট্রেড এন্ট্রি নিতে পারবেন না তো সাপোর্ট পয়েন্ট ড্র করার জন্য আমরা এখানে পেন্সিল আইকনে ক্লিক করব ঠিক আছে তারপর এখান থেকে আমরা একটা হরিজন্টাল লাইন নিব এই যে একটা হরিজন্টাল লাইন নিলাম আমরা দুইটা লাইন নিলাম ঠিক আছে তো দেখেন আমরা লাইন নিলাম লাইনটাকে আমরা একটু মোটা করতে পারি আপনাদের বোঝার সুবিধার্থে এই যে দেখেন একটু মোটা করে দিলাম তাহলে আপনারা এখন কিন্তু বুঝতে পারলেন তাই না এখন আপনারা বুঝতে পারলেন এই যে এই লাইনটাকে আমরা একটু মোটা করে দেব আপনাদের সুবিধার্থে এই দেখেন এই যে দুইটা আমরা দাগ নিলাম এই হরিজন্টালি দুইটা আমরা দাগ নিলাম এখন সাপোর্ট পয়েন্ট কোনটা যেটা বললাম সাপোর্ট নিচ থেকে বাড়ি খেয়ে উপরে গেছে এরকম প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে সাপোর্ট পয়েন্ট ঠিক আছে তো এখানে মার্কেটে যদি আমরা একটু দেখি ভালো মতো লক্ষ্য করেন এখানে সাপোর্ট পয়েন্ট কোনটা আছে এই যে দেখেন আমি আমার আগে পজিশন গুলা নিবো একটু চিকন করতে হবে কারণ বেশি মোটা হয়ে গেছে তা একটু চিকন করে দিলাম উপরেরটাও আর একটু চিকন করে দিই কেমন এটাও আরেকটু একটু চিকন করে দিই ওকে তো আমরা নিলাম তো এখন দেখেন মার্কেট আমার মাউস পয়েন্টারের দিকে তাকান এই জায়গায় বাড়ি খাইছে এই জায়গায় বাড়ি খাইছে এই জায়গায় বাড়ি খেয়ে নিচে গেছে এই জায়গায় বাড়ি খেয়ে নিচে গেছে এই জায়গায় বাড়ি খেয়ে দেখেন এই যে প্রত্যেকটা জোনে দেখেন মার্কেট এই যে লাল দাগটা খেয়াল করেন এই লালের পর একটা সবুজ এসে তার এই জায়গা এটাকে এখানে রাখি এই যে আমাদের এই লাইনটা এই লাইনটাকে যদি এখানে রাখি দেখেন আমাদের এই লাইনের উপরে যখনই মার্কেট আসছে তখন কিন্তু এখানে আপনার সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে দেখেন এই যে লাইনের উপরে এসে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে গেছে তাই না এই লাইনের উপরে এখানেও কিন্তু সাপোর্ট নিয়ে উপরে গেছে এইখানেও সাপোর্ট নিয়ে দেখেন মার্কেট এই যে উপর থেকে নিচে এসে এখান থেকে উপরে গেছে ঠিক আছে এখন দেখেন যে প্রত্যেকটা জায়গায় আকারে এই লাইনটা কাজ করছে রেজিস্ট্যান্ট হয়ে আবার মার্কেট দেখেন নিচের দিকে আসছে দেখেন এই এখানে বাড়ি খেয়ে মার্কেট আবার নিচের দিকে আসছে মানে যখন মার্কেট নিচ থেকে উপরে যায় উপরে বাড়ি খেয়ে নিচে আসে তখন ওই পয়েন্টটা রেজিস্ট্যান্ট আর উপর থেকে নিচে এসে যখন বাড়ি খেয়ে উপরে যায় তখন ওইটা কিন্তু সাপোর্টের কাজ করে তার মানে একই লাইন আপনার প্রেক্ষাপট ভেদে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট দুইটারই কাজ করতে পারে ঠিক আছে তার মানে এখন আমরা যে লাইনটা আঁকলাম এটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট হিসেবে কাজ করে তো এবার আমরা দুই নম্বর সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টটা আমরা তৈরি করবো তো আমরা মূলত প্রিভিয়াস হিস্টোরি বা অতীতের এই যে হিস্টোরিগুলো দেখে আমরা মূলত এই পয়েন্টগুলোকে ডিফাইন করতে পারি তো এবার আমরা এই যে এখানে আরেকটা পয়েন্ট রাখলাম এটাও একটা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট কারণ দেখেন এখানে একটা ডোজি ক্যান্ডেল আছে তো ডোজি ক্যান্ডেল সবসময় একটা স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্টের নির্দেশ করে তো দেখেন আমরা এই উপরের লাইনটা যেখানে রাখলাম এখানেও কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে তাই না তো এভাবে আমরা বেশ কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট জোন আঁকায় নিব তা আমরা কপি করে নিচ্ছি কয়েকটা তো এখন আমাদের কাছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট হিসেবে আরও কিছু পয়েন্ট নিব এই যে নিচে আমরা আরেকটা সাপোর্ট জোন তৈরি করলাম ঠিক আছে তারপর আমরা আরো কিছু সাপোর্ট জোন নিব তো এই লাইনটাকে আমরা এইখানে কনসিডার করতে পারি এটা একটা সাপোর্ট জোন তো দেখেন মার্কেট এখন একটা সাপোর্ট জোনে আছে এখান থেকে হ্যাঁ মার্কেট একটা রিটেস্ট নিতে পারে তো আমরা কি করব এখান থেকে একটা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য ছোট্ট একটা দশ ডলারের ট্রেড এন্ট্রি নিব ঠিক আছে নিচের দিকে আমি একটা নিচের দিকে একটা ডাউন এন্ট্রি নিয়েছি মার্কেট দেখেন আমরা যে লাইনটা উপরে ড্র করছি এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট ছিল না একটা দুর্বল সাপোর্ট সাপোর্ট কিন্তু স্ট্রং সাপোর্ট হয় এবং দুর্বল সাপোর্ট হয় অর্থাৎ এসএসএনআর ভেরি স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট আর হচ্ছে স্মল স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট দেখেন আমরা এখান থেকে একটা ডাউন এন্ট্রি নিয়েছি শুধুমাত্র সাপোর্ট এবং রেজিস্ট্যান্টের উপর বেস করি এটা লস হইতে পারে লাভ হইতে পারে কিন্তু এটা একটা দুর্বল সাপোর্ট বা রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করছে এটা ব্রেকআউট দিছে তাই মার্কেট উপরের দিকে যাওয়ার ট্রাই করতেছে কিন্তু এটা ওটিসি মার্কেট ওটিসি মার্কেটে অনেক সময় দেখা যায় যে ব্রেকআউটের পর একটা রিটেস্ট ক্যান্ডেল বা ডাউন ওয়ার্ল্ড ডিরেকশন একটা ক্যান্ডেল আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো ওই কনসিডারেশন থেকে আমি মূলত এই এন্ট্রিটা নিয়েছি তো যাই হোক এটা দেখা যাক আমাদের লাভ হয় না লস হয় এটা ম্যাটার না কিন্তু আমাদের এখান থেকে একটা ডাউনওয়ার্ড ডিরেকশনে এই ক্যান্ডেলটা আসার কথা সো ওই সাইকোলজিতে মূলত আমি এটা নিয়েছি এইগুলা কিন্তু বেসিক কনসেপ্ট ঠিক আছে আমরা কিন্তু এখানে অ্যাডভান্স কোন কনসেপ্ট এখানে মিলাচ্ছি না এটা একদমই বেসিক কনসেপ্ট ছিল সো আমাদের এটা মূলত লস হয়েছে যাই হোক সেটা ম্যাটার না কিন্তু এখান থেকে একটা ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা ক্যান্ডেল আসার কথা ঠিক আছে হয়তো এখন যে ক্যান্ডেল চলতেছে সেটাই আসবে তো আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্টে ছিলাম সো আমরা অবশ্যই প্রফিট করবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দর মতো বেসিক থেকে যেহেতু শুরু করছি স্টেপ বাই স্টেপ আমরা যাব ঠিক আছে ওকে তো আমাদের সাপোর্ট এবং রেজিস্টেন্ট পয়েন্টগুলো গুলো আইডেন্টিফাই কিভাবে করতে হয় এই বিষয়টা আমরা আই থিঙ্ক সংক্ষেপে বুঝতে পারলাম তাই না তো দেখেন আমি বলেছিলাম যে এখান থেকে একটা ডাউনওয়ার্ড ডিরেকশনে রেড ক্যান্ডেল হওয়ার কথা ঠিক আছে সো আমার সাইকোলজি ভুল যায় না দেখেন পরের ক্যান্ডেলটাই কিন্তু আপনার রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে কারণ কি আমি এখানে ওই সাইকোলজি থেকে নিয়েছি কারণ আমি জানি যে এখান থেকে একটা ডান ফল হবে একটা ক্যান্ডেল আসবে তো এখানে আবার এমটিজি বিষয় আছে আমি এটা ইচ্ছা করে লস দিয়েছি কারণ এখানে চাইলে আমি প্রফিট করতে পারি কারণ হচ্ছে ওয়ান স্টেপ বা নামে একটা কনসেপ্ট রয়েছে অর্থাৎ ওটিসি মার্কেটে আপনার হচ্ছে কি যে ডিরেকশনে আমরা ট্রেড নিই ওই সময় ওই ডিরেকশন একটা প্লাস ওয়ান ইরোর ক্যান্ডেল চলে আসে তো একটু আগে যেটা ঘটছে সেটা ইরোর ক্যান্ডেল তো ইরোর ক্যান্ডেলের পরে আমরা ওই সেম ডিরেকশনে নিচের দিকে আরেকটা যদি আমরা ট্রেড নিতাম ডাবল এম মানে হচ্ছে ডাবল অ্যামাউন্ট দিয়ে অর্থাৎ দশে নিয়েছিলাম আমরা বিশ ডলার দিয়ে আমরা যদি সেম ডিরেকশনে আরেকটাই ট্রেড নিতাম তাহলে কিন্তু এটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং আমি তো ডাউনেই নিছিলাম অর্থাৎ মার্কেট নিচে যাবে দেখেন নিচেই কিন্তু আসছে তার মানে আমার সাইকোলজি কিন্তু ভুল না এটা কিন্তু আপনি দেখলেন আমি যেই আপনার অ্যানালাইসিস থেকে এই ট্রেড এন্ট্রিটা নিয়েছিলাম ওই অ্যানালাইসিস কিন্তু এটা কাজ করেছে তো ওয়ান স্টেপ মার্টিনগেল এটা নরমাল টাইম ইউজ করতাম যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি তাই এ ইউজ করি নাই তো ওই কনসেপ্টে কিন্তু রেড ক্যান্ডেল তো এর কথা ছিল রেড ক্যান্ডেল কিন্তু এখানেই তো রি হইছে তাহলে বুঝেন এগুলোকে বলা হয় অ্যানালাইซิসের পাওয়ার ক্লিয়ার ওকে তো আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট বললাম তো এবার আপনি ট্রেড এন্ট্রি কিভাবে নিবেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্টের উপর সেটা হচ্ছে যখনই মার্কেট নিচ থেকে উপরে আসবে অর্থাৎ দেখেন মার্কেট যখনই নিচ থেকে উপরে গেছে এবং এই রেজিস্ট্যান্ট বা সাপোর্ট পয়েন্টের মধ্যে টাচ করবে হ্যাঁ এবং এটা ক্রস করবে না অর্থাৎ যে ক্যান্ডেলটা আপনার হচ্ছে গিয়ে কাছাকাছি গেছে ওইটা যদি এই আপনার লাইনটাকে ক্রস করে অল্প কিছু অর্থাৎ দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট যেমন এটার মতো এই যে এইখানে তাকান এইটা এই লাইনটাকে ক্রস করে মাত্র ধরেন দশ পার্সেন্ট উপরে গেছে পুরো বডির ম্যাক্সিমামটাই নিচে জাস্ট অল্প একটু উপরে তাহলে পরের ক্যান্ডেলে এখান থেকে মার্কেট রেজিস্ট্যান্ট নিয়ে উপর থেকে থাকে ধাক্কা নিচে আসার সম্ভাবনা অনেক বেশি দেখেন এবং সেটাই ঘটছে ঠিক এই জায়গাটাতেও সেম ঘটনা ঘটছে দেখেন এখানে রেড গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল থেকে উপরে রেড ক্যান্ডেল ওই যে উপরে আমাদের যে লাইন আছে লাইনে বাড়ি খেয়ে নিচে আসছে দেখছেন তো এরকম ঘটনাই কিন্তু ঘটছে এবং এখানে নিচের লাইনের ক্ষেত্রে খেয়াল করেন এই রেড ক্যান্ডেলটা এই লাইনকে ক্রস করে অল্প কিছু অংশ নিচে আসছে নিচে আসার পরে মার্কেট যেহেতু এটা একটা সাপোর্ট জোনে ছিল হ্যাঁ তো ওই ক্ষেত্রে মার্কেট একটা বিপরীত দিকে অর্থাৎ সাপোর্ট হলে কি কি উপরে যায় আর রেজিস্ট্যান্ট নিচে আসে বুঝতে পারছেন তো দেখেন এই ঘটনা কিন্তু এখানে ঘটছে এবার হিস্টোরি মেলান এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট এই জায়গায় দেখেন মার্কেট উপর থেকে ধাক্কা খেয়ে লাইনটাকে ধাক্কা খেয়ে নিচে আসছে তো আমরা এই লাইনের মাধ্যমে আমরা মূলত একটা ছোট্ট প্রেডিকশন নিতে পারি যে মার্কেট কখন উপরে যাবে এবং কখন নিচে আসবে অর্থাৎ নিচে এসে লাইনে এসে আমাদের ধাক্কা খেলে মার্কেট উপরে আসার সম্ভাবনা বেশি থাকে এখানে হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছু নাই আপনার মানি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট এই জিনিস ঠিক থাকলে আপনার দশটা ট্রেডের মধ্যে আপনি তিন চারটা লস করবেন স্বাভাবিক যদি উইন করেন আলটিমেটলি মানি ম্যানেজমেন্ট ঠিক থাকলে আপনি প্রফিট করবেন এই মানি ম্যানেজমেন্টটাই সব আপনি একশোটা ট্রেডে আপনি আটানব্বইটাও যদি লাভ করেন কিন্তু মানি ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে আপনি আলটিমেটলি লসে চলে যাবেন এই জন্য মূলত মানি ম্যানেজমেন্ট অনেক অনেক বিষয় অনেক অনেক চিন্তার বিষয় বুঝতে পারছেন এটা ঠিক রাখতে হবে সো উল্টা ট্রেড নেওয়া যাবে না যে আপনি প্রথম ট্রেডে দশ ডলার লস করলেন দ্বিতীয় ট্রেডে একশো ডলার মেরে দিলেন এরকম করা যাবে না আপনার ধরেন একটা ট্রেডে আপনি লস করছেন পরেরটা ঠান্ডা মাথায় ট্রেড নিতে হবে আর ওয়ান স্টেপ মার্কিংয়েল মার্কেটে ইউজ করতে হয় অর্থাৎ আপনার অ্যানালাইসিস ঠিক থাকলে যেমনটি যে এখানে করছে অ্যানালাইসিস যদি ঠিক থাকে তাহলে আপনি সেম ডিরেকশনে আরেকটা ট্রেড নিতে পারেন অ্যামাউন্টটা ডাবল করে দিয়ে এবং যখন ওইটা প্রফিটে চলে আসবে তারপর আবার অ্যামাউন্ট আগের আগেরটায় নিয়ে আসবেন ঠিক আছে আর আপনি সর্বোচ্চ আপনার ব্যালেন্স যদি একশো ডলার ডিপোজিট করেন সর্বোচ্চ এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট ইউজ করে করে আপনি ট্রেড করবেন অর্থাৎ আপনার ব্যালেন্স যদি থাকে একশো ডলার আপনি ট্রেড করবেন দুই ডলার করে করে দুই ডলারের প্রথম ট্রেড লস গেলে ওইটাকে চার ডলার করে মানে ডাবল অ্যামাউন্ট দিয়ে ওই সেম ডিরেকশন একটা নেবেন যদি আপনার সাইকোলজি অ্যানালাইসিস ঠিক থাকে ভুল হলে ভুলেও নেওয়া যাবে না বুঝে শুনে নিতে হবে এটা কিন্তু গেমলিং এর মতো নেওয়া যাবে না এটা হচ্ছে অ্যানালাইসিস জটিল চার্ট অ্যানালাইসিসের বিষয়ে ট্রেডিং ভালোমত আপনি যদি করতে পারেন তাহলে এরকম আপনি বড় অ্যাকাউন্ট গ্রো আপনিও করতে পারবেন বুঝতে পারছেন তে হচ্ছে কি বিষয় তো আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট সম্পর্কে বেসিক একটা আইডিয়া নিলাম জানলাম তো আমরা আরেকটা সাপোর্ট এখানে নিয়ে ফেলি এখানে আমরা আরেকটা সাপোর্ট নিব আচ্ছা সাপোর্ট রেজিস্ট্যান্টের সবচেয়ে সহজ একটা কনসেপ্ট আমি বলি যেখানে এরকম একটা পাতলা ডোজি ক্যান্ডেল দেখবেন মনে করবেন যে ওই পয়েন্টেই স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করে দেখবেন এই আপনার এই ডোজি ক্যান্ডেল অর্থাৎ এই যে এখানে ছোট্ট সবুজ ক্যান্ডেলটা দেখেন এটা বরাবর যদি আমরা লাইনটাকে রাখি তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায় এই পয়েন্টটা কাজ করছে ম্যাক্সিমাম জায়গায় কাজ করছে তো দেখেন এই যে এখানেও কিন্তু কাজ করছে বা করতেছে তো এই ক্যান্ডেলটা পরের ক্যান্ডেল দেখবেন রেড হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে বেশি থাকবে থাকার কথা বুঝতে পারছেন সো এটা একটা পয়েন্ট হিসেবে কিন্তু মার্কেটে প্রিভিয়াসলি অনেক জায়গায় কাজ করছে আর স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট আপনি কিভাবে বুঝবেন দেখবেন যে যখন পাঁচটার বেশি যে একটা দুইটা তিনটা জায়গায় চারটা জায়গায় পাঁচটা জায়গায় যখন দেখবেন যে আপনার আপনার হচ্ছে সম্মান করতেছে তো ওই পাঁচ ছয়টা জায়গায় যদি সম্মান করে তাহলে বুঝবেন যে আপনার হচ্ছে ওইটা স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পয়েন্ট বুঝতে পারছেন হিসেবে কাজ করে তো দেখেন আমাদের এটা দেখাচ্ছে আপনার অলমোস্ট প্রায় অনেকটা বেশি আপনার হচ্ছে এটা আপনার কি করছে আপনার হচ্ছে ব্রেকআউট দেখাইতেছে বুঝতে পারছেন তো এই টাইপের বড় ব্রেকআউট দেখানোর পর একটা হচ্ছে ডাউন ডিরেকশনে ট্রেড আমরা নিতে পারি আমরা একটা ডাউনওয়ার্ড ডিরেকশন একটা ট্রেড নিলাম 10 ডলারের ঠিক আছে সো এই টাইপের আপনার মার্কেটের পর নরমালি একটা রেড ক্যান্ডেল আসে তো এটা ছিল আপনার আরেকটা কনসেপ্ট সেটা হচ্ছে আপনার এখানে আপনার ব্রেকআউট দেখাইছে ব্রেকআউট অর্থাৎ আমরা এখানে যেই সাপোর্ট বা রেজিস্ট্যান্ট পয়েন্টটা টানছি এই সাপোর্ট বা রেজিস্ট্যান্ট পয়েন্টের পরে আমাদের এই পয়েন্টটা ব্রেকআউট করে একটা বিগেস্ট ক্যান্ডেল ক্রিয়েট করছে যেটা প্রায় এইটটি আমাদের রেজিস্ট্যান্ট লাইনের বাহিরে মানে উপরে গেছে তার মানে এখান থেকে ম্যাক্সিমাম ট্রেডার আপওয়ার্ক ডিরেকশনে ট্রেড নিবে সবাই মনে করবে যে এটা তো ব্রেকআউট দিছে তার মানে এখানে নিচে আসবে না মার্কেট উপরে চলে যাবে তো ওই জায়গাটাতে হ্যাঁ আপনার দেখা যাচ্ছে যেহেতু সবাই এখানে উপরে ট্রেড নিবে কারণ এখানে ব্রেকআউট দিয়ে মার্কেট উপরে গেছে যেহেতু সবাই এখানে আপের জন্য যাবে ওই সাইকোলজিতে আমি এখানে ডাউনের জন্য ট্রেডটা নিলাম কোন সাইকোলজিতে এখানে এইটি বাহিরে মার্কেট আপনার লাইনের তো বাহিরে যেহেতু ব্রেকআউট দিয়ে গেছে অর্থাৎ ছাপটা ভাঙছে উপরের ছাপ ভাঙিয়ে উপরে গেছে তাই না যেহেতু সবাই মনে করছে এটা খুব স্ট্রং ক্যান্ডেল পরের ক্যান্ডেল উপরে যাবে ঠিক আছে সবাই উপরে নিছে কিন্তু মার্কেট যাবে আপনাকে লস করাইতে তো আমি ওই সাইকোলজিটাকে ক্র্যাপ করে এখানে আপনার ডাউনের জন্য একটা এন্ট্রি নিছে এবং এটা দেখেন শিওর শট আমাদের প্রফিটও দিয়ে দিল দেখছেন আমাদের কিন্তু প্রফিট হইছে এই যে দেখেন উনিশ ডলার সো আপনার সামনে আমি অ্যানালাইসিস করে মার্কেট বুঝে একটা ট্রেড নিলাম এবং সেটা প্রফিট এন্ড শুরু থেকে বলছি কেন নিচ্ছি কেন প্রফিট হয়েছে আমি কিন্তু ভেঙে বললাম তো এটা হচ্ছে আপনাদের জন্য আজকের লেসন সো এটা ছিল বেসিক লেসন তো বাসায় আজকেই এই ভিডিওটা দেখে একটা অ্যাকাউন্ট তৈরি করেন অ্যাকাউন্ট তৈরি করার পরে ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে সো লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করবেন তারপর হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো টেলিগ্রাম চ্যানেলে আপনারা হচ্ছে যুক্ত হবেন টেলিগ্রাম চ্যানেলে আপনার ফ্রি চ্যানেল ওইখানে যুক্ত হবেন যুক্ত হওয়ার পরে আপনারা হচ্ছে আপনি যে অ্যাকাউন্ট যদি আমার লিঙ্কের আন্ডারে খুলে থাকেন তাহলে আমাকে মেসেজ করে জানাবেন জানালে আমি মূলত আমার একটা প্রাইভেট গ্রুপে টেলিগ্রাম গ্রুপে আপনাকে অ্যাড করে নেব সো ওই গ্রুপে আমি ট্রেডিং এর অ্যাডভান্স ফরেক্স ক্রিপ্টো ঠিক আছে এন্ড আদার্স সকল ধরনের ট্রেডিং এর অ্যাডভান্স সাইকোলজি কনসেপ্ট শেয়ার করি যাতে করে আপনি নিজে একজন স্ট্রং ট্রেডার হতে পারেন কারো ভরসা না থাকা লাগে ঠিক আছে এবং আপনাদের সাথে আমি ঠিক করছি যে একটা ফ্রি কোর্স রেডি করতেছি কোর্সও আপনাদের সাথে আমি ফ্রিতেই গ্রুপ মেম্বারদেরকে শেয়ার করব কোনো পেমেন্ট লাগবে না কিছু না জিরো টাকায় প্রায় আপনার থাউজেন্ডস অফ ডলার ইনকামের একটা কোর্স ফ্রিতে প্রোভাইড করে দিব বাট যারা আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড হচ্ছেন তাদের জন্য ঠিক আছে এছাড়া মাঝের মধ্যে আমি যে ট্রেড এন্ট্রি গুলা নেই মনে রাখবেন ট্রেডে লাভও আছে লসও আছে আমি লাভও করি লসও করি ঠিক আছে তো আপনাদেরকে আমি আমার অভিজ্ঞতার আলোকে লাভ করেও দেখাবো ঠিক আছে এই ভিডিও শেয়ার করব সো যে লাভগুলা করি বা লসগুলা করি আমি আমি যে ট্রেড এন্ট্রি গুলা সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব গ্রুপে ওই ক্ষেত্রে আপনি চাইলে আমার যেই আহ কি বলে সিগন্যাল গুলা বা আমি যে গুলা নিই ওগুলো ফলো করে আপনিও প্রফিট করতে পারেন শিওর প্রফিট করবেন ইনশাল্লা মানি ম্যানেজমেন্ট ঠিক রাখলে আর লোভ না করলে আর যদি আমি লস করি আমার সাথে আপনার মাথায় রেখে যুক্ত হতে পারেন নিলে নিবেন না নিলে নাই বাট গ্রুপে যুক্ত হলে ফ্রি কোর্সেস রিসোর্স লার্নিং এর অনেক কনসেপ্ট আমাদের সাথে কানেক্ট হয়ে আপনি পাবেন আজকের ভিডিওটা এখানে আমি শেষ করবো পরের ভিডিওতে আমি কথা দিচ্ছি একটা গিফট পরের ভিডিওতে আমরা স্ট্রং হ্যাঁ এফ এফ এল এল এফ এফ এল সি ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল ফুলফিল দ্য লাস্ট লেগ তারপরে আমরা আপনার হচ্ছে কেটেড অসিলেটর নামে একটা আমরা আমাদের ইন্ডিকেটর রয়েছে সেটা দিয়ে একদম শিওর শর্ট প্যাটার্নে কিভাবে ট্রেড নিয়ে আপনি হান্ড্রেটে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করবেন তারপরে আরো কিছু আমার সিক্রেট এসে আজকে তো বেসিক জিনিস দেখাইছি এটার উপর প্র্যাকটিস করেন অ্যাকাউন্ট খুলেন টুকিটাকি ডিপোজিট খুলে করেন না করলে আপনার হচ্ছে অ্যাকাউন্ট খুলে ডেমো অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস করতে থাকেন এরপর হচ্ছে পরের পরের ভিডিও তিন ছিলাম আরো অ্যাডভান্স সিক্রেট শেয়ার করবো যেটা আপনার ট্রেডিং এর প্রফিটকে নেক্সট লেভেলে নিয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ কষ্ট করে ভিডিও বানাচ্ছি কন্টেন্ট

জয়েন হলে আপনি আমাদের কমিউনিটিতে কানেক্ট হলেন ফ্রি কোর্স রিসোর্স লার্নিং এগুলো আপনি পেলেন তো পরের ভিডিওর জন্য কারা কারা অপেক্ষায় আছেন ভিডিওটা আজকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিবেন ভালোবাসা দিলে ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ জ্ঞান আপনাদের সাথে শেয়ার করব দিস এমডিএস নারফাত টাটা ফর টুডে আসসালামু আলাইকুম টাটা